Hello and welcome to my descriptive English class along with the grammar, translation and vocabulary. Today we'll be learning a new chapter of grammar and we'll be also doing some translations and learn some vocabulary. Okay. তো আজকে আমরা একটা গ্রামারের ক্লাস করব, তার সঙ্গে কিছু ট্রান্সলেশন থাকবে, তার সঙ্গে কিছু ভোকাবুলারি থাকবে, ঠিক আছে? কারণ তোমরা জানো যে ভোকাবুলারি ইজ দ্য মেন সাবজেক্ট অফ কম্পোজিশন। যদি তুমি শব্দ না জানো তাহলে তুমি কম্পোজিশন করতে পারবে না, তুমি লেটার লিখতে পারবে না, রিপোর্ট রাইটিং করতে পারবে না, তুমি এসে লিখতে পারবে না। ওকে, তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখছি যেটা গতকাল আমরা শিখেছিলাম, যে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের আমরা ডেফিনিশন শিখেছিলাম, ঠিক আছে, ডেফিনিশন শিখেছিলাম, দেন ক্লাস, ওকে, ক্লাসেস শিখেছিলাম, কত রকম অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে, কত রকম ইউজ অফ অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। ওকে, আমরা আজকে নতুন জিনিস শিখছি, সেটা হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস অর্থাৎ যে আমরা বাংলায় বলি এটাকে বিশেষণ, আর নাউনকে বলা হয় বিশেষ। ওকে, তো বিশেষকে যে বিশেষভাবে বলে সে হচ্ছে বিশেষণ। ওকে, কিন্তু তার মধ্যেও তফাত আছে, তার মধ্যে ডিগ্রি তফাত আছে। এখানে যে বলা আছে যে ডিগ্রি তফাত আছে, আমরা ডিগ্রিটা জানি, ডিগ্রি সম্পর্কে যে মানুষের যখন টেম্পারেচার ওঠে তখন ডিগ্রি বলা হয়, ঠিক আছে, কত ডিগ্রি জ্বর আছে। তো এরকম ডিগ্রি হচ্ছে দ্য মেজারমেন্ট, দ্য মেজারমেন্ট অফ কম্প্যারিজন। অর্থাৎ আমরা এখানে তিনটে ভাগে ভাগ করেছি, পজিটিভ, কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, ঠিক আছে, পজিটিভ, দ্য পজিটিভ, দ্য কম্প্যারেটিভ অ্যান্ড দ্য সুপারলেটিভ, দিজ আর দ্য থ্রি ডিগ্রিজ অফ কম্প্যারিশন ইন ইংলিশ গ্রামার। ওকে, দা হোয়াট ইজ দ্য পজিটিভ ডিগ্রি? পজিটিভ ডিগ্রি হচ্ছে দ্য সিম্পলেস্ট ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সবচেয়ে যে সরল যে তার রূপ সেটা হচ্ছে পজিটিভ, যেমন স্মল, বিউটিফুল, ঠিক আছে। দ্য কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ইজ দ্য ফর্ম ইউজ হোয়েন এ কম্প্যারিজন ইজ মেড বিটুইন দ্য পার্সনস অর থিংস, যখন তুলনা হচ্ছে। পজিটিভে কিন্তু পজিটিভে কিন্তু কোনো তুলনা নেই, পজিটিভ হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, দ্য স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট। তুলনা হবে কার সাথে? তুলনা হবে কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রি কখন হবে? হোয়েন এ কম্প্যারিজন ইজ মেড বিটুইন দ্য পার্সনস অর থিংস, যখন কিছু মানুষের সঙ্গে বা বস্তুর সঙ্গে বা কোয়ালিটির সঙ্গে নানা রকম গুণের সাথে তুলনা হবে, ঠিক আছে, তখন কম্প্যারিজন ডিগ্রি অ্যাপ্লাই করবো আমরা। ওকে, আমরা এখানে একটা ছোটো উদাহরণ দেখেছি, ইট ইজ স্মলার দ্যান দ্যাট, এটা একটা ছোট, ঠিক আছে, এর একটা স্কেল আছে, এর একটা স্কেল আছে, দ্যাট দিস স্কেল ইজ স্মলার দ্যান দ্যাট, ঠিক আছে, ইট ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট, আর বিউটিফুল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এ কার কি সৌন্দর্য সেটা ইট ক্যানট বি মেজার্ড বাই এনি কাইন্ড অফ স্ট্যান্ডার্ড, বিউটি ক্যানট বি মেজার্ড বাই এনি স্ট্যান্ডার্ড, আমার চোখে যেটা সুন্দর সেটা তোমার চোখে সুন্দর নাও হতে পারে। ওকে, তো বিউটির একটা ধারণা আছে, ঠিক আছে, মানুষের মধ্যে একটা, দ্যার ইজ এ ইউনিভার্সাল কনসেপশন অ্যাবাউট বিউটি ইন এভরিবডি, দিস এ ইউনিভার্সাল কনসেপশন, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেইভাবে বলা হচ্ছে ইট ইজ মোর বিউটিফুল, এটা আরও বেশি সুন্দর, ঠিক আছে। দ্য সুপারলেটিভ ডিগ্রি, আমরা কম্পারেটিভ পড়লাম, এবার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি ইজ দ্য ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইউজ হোয়েন কম্প্যারিজন ইজ মেড অ্যামং মোর দ্যান টু পার্সন্স, যখন দুয়ের বেশি, মোর দ্যান টু পার্সন্স, টু থিংস অর সেট অফ থিংস, ঠিক আছে, অর অ্যামং এ গ্রুপ অফ ক্লাস, যখন দুয়ের বেশি লোকের মধ্যে কম্প্যারিজন হচ্ছে এবং
একটা বিষয় বস্তুর সাথে কম্প্যারিজন হচ্ছে অথবা একটা বস্তুর একটা গ্রুপের সাথে কম্প্যারিজন হচ্ছে সেট অফ থিংস, ঠিক আছে, সেট অফ থিংস বা গ্রুপ অর অ্যামাং এ গ্রুপ অফ ক্লাস বা একটা ক্লাসের মধ্যে হচ্ছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, ইট ইজ দ্য স্মলেস্ট ক্রিয়েশন অ্যামং অল, ঠিক আছে, যেন এটাই সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টি সব কিছুর মধ্যে। দিস ইজ দ্য স্মলেস্ট ক্রিয়েশন অ্যামং অল, ওকে, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল, সে হচ্ছে সবচেয়ে সুন্দরী, ঠিক আছে, সবচেয়ে সুন্দরী, ঠিক আছে, এর উপর আর কোনো কথা নেই। যাদের মধ্যে তুলনা হচ্ছে তাদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী, যাদের মধ্যে তুলনা হচ্ছে তাদের মধ্যে এ হচ্ছে সবচেয়ে ছোট প্রাণী, ওকে। সো দ্যাট ইজ দ্য ফিচার অফ এ সুপারলেটিভ ডিগ্রি। নাও কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, এবার আমরা যাব যে শব্দগুলো কীভাবে, অ্যাডজেক্টিভগুলো কীভাবে সিম্পলেস্ট ফর্ম অর্থাৎ পজিটিভ, পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ হয়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ হয়, ঠিক আছে। নাও উইল কাম টু দ্যাট চ্যাপ্টার, ওকে। আমরা এখানে টেবিল ফর্মে দিয়েছি হাই, হায়ার, হায়েস্ট, হাই মানে উঁচু, হায়ার হচ্ছে আরও উঁচু, হায়েস্ট হচ্ছে সবচেয়ে উঁচু, ঠিক আছে। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, টল, টল, টলার, টলেস্ট, ঠিক আছে, রিচ, রিচার, রিচেস্ট, ওকে, উইক, উইক, উইকার, উইকেস্ট, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। আমরা দেখো এখানে যে শব্দটা আছে পজিটিভে, পজিটিভে হচ্ছে যে অরিজিনাল শব্দ, ঠিক আছে, উইকার ইয়ার যোগ হলো, ইএসটি যোগ হলো, ঠিক আছে, এখানে কোল্ডার ইয়ার যোগ হলো, কোল্ডেস্ট ইএসটি যোগ হলো, গ্রেটার ইয়ার যোগ হলো, গ্রেটেস্ট ইএসটি যোগ হলো, লঙ্গার ইয়ার যোগ হলো, লঙ্গেস্ট ইএসটি যোগ হলো, ঠিক আছে। সিমিলারলি পুয়ার, পুয়ারেস্ট, পুয়ার, পুয়ার, পুয়ারেস্ট, ইয়ং, ইয়ঙ্গার, ইয়ঙ্গেস্ট, হার্ড, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট। তো আমরা দেখলাম যে পজিটিভের সঙ্গে ইয়ার এবং ইএসটি যোগ করে আমরা কম্পারেটিভ পাচ্ছি এবং সুপারলেটিভ পাচ্ছি, ওকে। বাট দেয়ার আর এ ফিউ এক্সেপশনস, কিন্তু কেবলমাত্র ইয়ার এবং ইএসটি যোগ করে আমরা যদি সুপারলেটিভ, সরি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে যাই তাহলে আমাদের কিছু ভুল হতে পারে, বিকজ দেয়ার আর এ ফিউ এক্সেপশনস, কিছু কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে, ব্যতিক্রমগুলো আমাদের জানতে হবে। ওয়েন দ্য পজিটিভ এন্ডস ইন ই, যদি পজিটিভ শব্দের সঙ্গে ই থাকে শেষে, অথবা ইয়ার, ই অফ ইয়ার অ্যান্ড ইএসটি ইন দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি রেসপেক্টিভলি ইজ ড্রপড, ঠিক আছে, ইয়ার, ই অফ ইয়ার অ্যান্ড ইএসট, তাহলে দেখো পজিটিভে ই আছে, বেশ, এবল, এবল, এবিলে শেষে ই আছে, এই যে ই কম্পারেটিভলি, কম্পারেটিভ যখন করছি তখন ইয়ার যোগ হয়ে যাচ্ছে, কিন্তু এই ইটা অমিটেড হয়ে যাচ্ছে। সিমিলারলি যখন আমরা সুপারলেটিভ করছি ইটা অমিট হয়ে যাচ্ছে, ইএসটি যোগ হয়ে সুপারলেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্রেভ, ব্রেভ, দেখো ই আছে শেষে, ব্রেভার, ইয়ার, তাহলে ইটা, ইটা কী হলো, ইটা অমিট হয়ে গেল। ব্রেভেস্ট, সিমিলারলি ব্রেভেস্ট হয়ে গেল। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, পেল, পেলার, পেলেস্ট, ওকে। তাহলে এক্সেপশন হচ্ছে যে যদি কোনো পজিটিভের ওয়ার্ডের শেষে ই থাকে তাহলে ইটা অমিট হয়ে যাচ্ছে, ওকে। ওয়েন পজিটিভ এন্ডস ইন ওয়াই, যদি পজিটিভের শেষে ওয়াই থাকে, প্রিসিডেড বাই এ কনসোনেন্ট, তার আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে ওয়াই ইজ চেঞ্জ টু আই, ঠিক আছে। যেমন আমরা, যেমন আমরা প্লুরালে করেছিলাম, ঠিক আছে, প্লুরালে করেছিলাম, নাউনে, নাউনে যখন আমরা ফর্ম চেঞ্জ করেছিলাম তখনও আমরা দেখেছি, ঠিক আছে, যে ওয়াইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াইগুলো চেঞ্জ হয়েছে আইতে, ঠিক আছে, ইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার ওয়াইতে, ঠিক আছে, বা আই ইএস এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন
আমরা দেখেছিলাম যে জাস্ট আমরা রিমাইন্ড করছি, হ্যাঁ, ওয়াইফ ওয়াইভস ভিইএস, ঠিক আছে, এই এফিটা চেঞ্জ হয়ে গেল ভিইএস এ। সিমিলারলি এখানে দেখো ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াইটা যদি তার আগে একটা কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে আইতে এবং ইআর এসটি যোগ হয়ে যাচ্ছে। দেখো বিজি বি ইউ এস ওয়াই, এই যে ওয়াইটা আছে এই ওয়াইটা কাটা বাদ চলে গেল, তাহলে কি দাঁড়ালো আবার ইআর চলে এলো, বিজি আর, ওয়াইটা আই হয়ে গেল, ওয়াই আই হয়ে গেল, ইআর যেমন যোগ হচ্ছে ইআর যোগ হয়ে গেল, তেমনি সুপারলেটিভে আই ওয়াইটা আই হয়ে গেল, ইএসটি যোগ হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি ইজি ইজি ইজিআর ইজিয়েস্ট, ড্রাই ড্রায়ার ড্রায়েস্ট, হোয়াট এ ভাওয়েল, দেন দ্যার ইজ অ্যানাদার এক্সেপশন, হোয়াট ইজ দ্য এক্সেপশন, হোয়েন দ্য ভাওয়েল প্রিসিডস ওয়াই। আমরা এটাকে দেখলাম কি যে ওয়াই এর আগে কি ছিল, ওয়াই এর আগে কনসোনেন্ট ছিল, ঠিক আছে, এখন কি দেখছি ওয়াই এর আগে একটা ভাওয়েল আসছে, ওয়াই এর আগে ভাওয়েল হলে কি হবে, ইট ইজ নট চেঞ্জ, ঠিক আছে, তাহলে ওয়াইটা ওয়াই থাকবে। যেমন সিম্পল উদাহরণ কি আছে, গে, গে শব্দটার অর্থ কি, গে মানে যে আনন্দিত, গে গে আর গেস, ঠিক আছে, এখন গে এখন নতুন গে এর একটা আলাদা শব্দ এসছে সেটা তোমরা ডিকশনারিতে দেখে নিও, ঠিক আছে, গ্রে গ্রে মানে ধূসর, ওকে আছে ধূসর, তাহলে আরো ধূসর সবচেয়ে ধূসর, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখলাম যে গ্রে যে ওয়াইটা বা গে তার ওয়াইটা যেটা কি সেটা কিন্তু চেঞ্জ হলো না, কারণ তার আগে একটা ভাওয়েল আছে, এখনও এখানে গে গে এর আগে এ আছে, এর গ্রে এর আগে ই আছে, দিস ইজ ভাওয়েল, ওকে। আরেকটা কি বলছে, ইজ দি পজিটিভ এনসিন সিঙ্গেল কনসোনেন্ট, সিঙ্গেল কনসোনেন্ট, একটা সিঙ্গেল কনসোনেন্ট আছে, ঠিক আছে, ভালো করে রুলটা ফলো করো, সিঙ্গেল কনসোনেন্ট আছে প্রিসিডেড বাই এ সিঙ্গেল ভাওয়েল, ঠিক আছে, তাহলে কনসোনেন্ট ইজ ডাবল, সিঙ্গেল কনসোনেন্ট আছে শেষে এবং তার আগে একটা সিঙ্গেল ভাওয়েল আছে, সিঙ্গেল কনসোনেন্টের আগে সিঙ্গেল একটা ভাওয়েল আছে তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাও আমার একটা উদাহরণ দেখি, বিগ বিগ শেষে একটা জি বলে জি আছে, লেটার জি আছে, জি ইজ এ কনসোনেন্ট, তার আগে ভাওয়েল আছে আই, ঠিক আছে, তাহলে আমাদের ফর্মটা কি হবে, ইট উইল বি ডাবল, তাহলে জি ডাবল হয়ে গেল, বিগার ইআর ইআর যেমন যোগ হচ্ছে যোগ হবে, ইএসটি যেমন যোগ হচ্ছে যোগ হবে, ঠিক আছে। সিমিলারলি ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট, হট হট হটার হটেস্ট, রেড রেডার রেডেস্ট, স্যাড স্যাডার 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 স্যাডেস্ট, থিন থিন থিনার থিনেস্ট, ওকে। আবার আবার নতুন আবার একটা নতুন ল এলো, সেটা কি বলছে, সেটা বলছে যে ইফ ইট এন্ডস ইন টু কনসোনেন্ট, যদি দুটো কনসোনেন্ট থাকে অথবা যদি দুটো ভাওয়েল থাকে বিফোর দি ফাইনাল কনসোনেন্ট, ফাইনাল যে কনসোনেন্ট আছে তার আগে যদি দুটো ভাওয়েল থাকে বা দুটো কনসোনেন্ট থাকে, দি ল্যাটার ইজ নট ডাবল, তাহলে আর ওই ডাবলিংটা হচ্ছে না, যেমন আমরা দেখলাম বিগ বিগার বিগেস্ট, হট হটার হটেস্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি উদাহরণ দেখি, কুল কুলে আমরা একটা কনসোনেন্ট পাচ্ছি তাই আমরা কি করলাম, কুলার কুলেস্ট, ঠিক আছে, কিন্তু তার আগে কি হচ্ছে, এখানে যে আইনটা আছে টু ভাওয়েলস, কুলের আগে আমরা দুটো ভাওয়েল পাচ্ছি, ঠিক আছে, ভাওয়েল কাকে বলে তোমরা সবাই জানো, ভাওয়েল ইজ, সরি আমি তো খুঁজেই পাচ্ছি না জায়গা, ভাওয়েল কাকে বলে, দেয়ার আর ফাইভ ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল ইংলিশ অ্যালফাবেটে, দেয়ার আর 26 লেটার্স, ঠিক আছে, পাঁচটা চলে গেল ভাওয়েলসে, তাহলে বাকি পড়ে রইল 21, 21 কি আছে, কনসোনেন্ট, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে কনসোনেন্ট থাকছে শেষের দিকে
এবং তার আগে দুটো ভাওয়েল আছে। তোমরা দেখো যে দুটো ভাওয়েল আছে, কুল, কুলার, কুলেস্ট। লংয়ে, লংয়ে আবার দেখছি যে একটা কনসোনেন্ট আছে, আবার একটা ভাওয়েল আছে, ঠিক আছে। উইকে কী আছে, একটা কনসোনেন্ট আছে শেষে, তার আগে একটা দুটো ভাওয়েল আছে, ঠিক আছে। আরেকটা দেখছি থিক, থিকের কী আছে, না একটা কনসোনেন্ট শেষে আছে, তার আগে একটা কনসোনেন্ট আছে, তার আগে একটা ভাওয়েল আছে, ঠিক আছে। তা এই সমস্ত ক্ষেত্রে কী হবে, না আমরা কুলার, কুলেস্ট, লং, লঙ্গার, লঙ্গেস্ট, উইক, উইকার, উইকেস্ট, থিক, থিকার, থিকেস্ট। আরেকটা কী বলছে যে বাট ইন কেস অফ পলিসিলেবিক সাবজেক্টস, পলিসিলেবিক সাবজেক্ট, আমরা একটু আলোচনা করছিলাম যে দেয়ার আর টু সিলেবলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেয়ার আর টু সিলেবলস, ওকে। একটা হচ্ছে মনোসিলেবল, মনোসিলেবল, আরেকটা হচ্ছে পলি। পলি তোমরা জানো, এখন পলি, পলি শব্দটা তোমরা সবাই জানো, ইটস এ ভেরি নোন ওয়ার্ড, এভরিডে ওয়ার্ড, ঠিক আছে। পলিথিন, পলিয়েস্টার অ্যান্ড লাইক দ্যাট, তোমরা এখন সবাই জানছো যে এরকম পলি বলে একটা শব্দ ইউজ হয়। কিন্তু পলি সিলেবল যখন বলছি তখন আমরা এখানে দেখছি কি পলি এখানে বহু অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। মনো মানে একটা, একটা আর বহু, কোথায় তফাৎ হচ্ছে, না সিলেবেলে। সিলেবেল কি, দেখো এখানে আছে শব্দটা কি আছে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আমরা যখন উচ্চারণ করছি, দেখো যখন উচ্চারণ করছি অ্যাক্টিভ, তাহলে দুটো দুটো সিলেবেল উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি কেয়ারফুল, কেয়ারফুল, ঠিক আছে, এটা হচ্ছে দুটো করে সিলেবল উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। আবার দেখো ইম্পর্ট্যান্ট, যদি আমরা ইম্পর্ট্যান্ট শব্দটা উচ্চারণ করি, ইম, ইম একটা হলো, পর্ট্যান্ট, তিনটে সিলেবল আছে, ঠিক আছে। যেমন ধরো বিউটিফুল, বিউটিফুল, তিনটে আছে, ঠিক আছে। ডিফিকাল্ট, ডিফিকাল্টে কটা আছে, ডিফিকাল্ট, তিনটে আছে, ঠিক আছে। সো দিজ আর অল পলিসিলেবল, সিলেবিক ওয়ার্ডস। এখানে দেখো আমরা আগের স্লাইডটা দেখি, কুল, কিন্তু একটা শব্দ, একটা সিলেবল, কুল। আমরা উচ্চারণ যখন করছি কুল, একবারই মাত্র আমাদের যে মুথ, মাউথে, মাউথের মধ্যে যে প্যালেটস এবং দাঁত এবং জিভ, এই যে কম্বিনেশনে যে একটা উচ্চারণ হচ্ছে, সেটা কিন্তু একবারই মুভমেন্ট হচ্ছে। সিলেবল মানে একবার মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। মুভমেন্ট অফ মাই মাউথ, লং, লং, দেখো জিভ এবং আমাদের যে গাল এবং দাঁত সব মিলিয়ে একবার মুভমেন্ট হচ্ছে, লং, ঠিক আছে। উইক, থিক, লাইক দ্যাট। তো এখানে পলিসিলেবিক, মনোসিলেবিক, পলিসিলেবিক যদি থাকে, সরি, পলিসিলেবিক যদি ওয়ার্ড তৈরি হয়, তাহলে তার কী হবে সেটা ক্ষেত্রে আইনটা আলাদা। প্রথমত হচ্ছে পজিটিভ অ্যাক্টিভ, কম্পারেটিভ মোর অ্যাক্টিভ, সুপারলেটিভ মোস্ট অ্যাক্টিভ, মোর মোস্ট, ঠিক আছে। উল্টো দিক দিয়ে ভাবি, অ্যাক্টিভ লেস অ্যাক্টিভ, খুব কম অ্যাক্টিভ, লিস্ট অ্যাক্টিভ, একদমই অ্যাক্টিভ না, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভের আমরা দু ধরনের অ্যাডজেক্টিভ বা কম্পারিজনের ক্ষেত্রে আমরা দু ধরনের ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে মোর, একটা হচ্ছে লেস, একটা বেশি, একটা কম, ঠিক আছে। একটা বেশি হলো, একটা অনেক বেশি হলো, আর একটা কম মানে অনেক কম হলো বা সবচেয়ে কম হলো, ঠিক আছে। সিমিলারলি কেয়ারফুল, মোর কেয়ারফুল, লেস কেয়ারফুল, মোস্ট কেয়ার, মোস্ট কেয়ারফুল, লিস্ট কেয়ারফুল, ঠিক আছে। বিউটিফুল, মোর বিউটিফুল, লেস বিউটিফুল, মোস্ট বিউটিফুল, লিস্ট বিউটিফুল, ঠিক আছে। যেমন আমরা আগেও দেখেছি, ঠিক আছে,
ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, লেস ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, লিস্ট ডিফিকাল্ট, ঠিক আছে? তাহলে আমাদের পলিসিলেবিক ওয়ার্ড, পলিসিলেবিক যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো আছে তার কম্প্যারিজনে আমাদের মোর অর লেস এগুলো ভাবতে হবে, ঠিক আছে? সিমিলারলি আরও যে পলিসিলেবিক ওয়ার্ডস আছে, যেমন টু টু সিলেবল, টু সিলেবল আছে, যেমন এখানে ধরো নোবল, 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 তাহলে টুয়াইস, টুয়াইস মুভমেন্ট অফ মাই মাউথ, ঠিক আছে, মাউথ অ্যান্ড টাং, ঠিক আছে, টুয়াইস মুভমেন্ট হচ্ছে, দুবার মুভমেন্ট হচ্ছে, তো ইট ইজ টু সিলেবল, ঠিক আছে, ডাই সিলেবল বলতে পারো তোমরা, ডাই, ওকে, মনো ডাই পলি। তো অ্যাডজেক্টিভস আর টু সিলেবলস এন্ডিং ইন এলি, ওয়াই, ইয়ার অ্যান্ড ও ডাব্লু আর জেনারেলি কম্পেয়ার্ড অ্যাডজেক্টিভস অফ ওয়ান সিলেবল, ঠিক আছে, টু সিলেবলকে আমরা ওয়ান ধরে নিচ্ছি, ঠিক আছে, নবল, নবলার, নবলেস্ট, ঠিক আছে, যেমন আমরা আগে করেছিলাম হট, হটার, হটেস্ট, সিমিলারলি হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, খালি ওয়াইটা আই হয়ে যাচ্ছে, ঠিক আছে, টেন্ডার, টেন্ডারার, এখানে ডিই হবে, টেন্ডারার, টেন্ডারেস্ট, প্রেটি, প্রেটিয়ার, প্রেটিয়েস্ট, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, হেভি, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, ন্যারো, ন্যারোয়ার, ন্যারোয়েস্ট, হোলি, হোলিয়ার, হোলি মানে পবিত্র, হোলিয়েস্ট। এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে যাতে ওয়ার্ডগুলো তোমাদের মাথায় থাকে, ঠিক আছে, আর বেশি ভাবতে না হয় বা ভুলে না যাও, ঠিক আছে। সুতরাং আমরা যখন লিখবো, আমরা যখন ট্রান্সলেশন করব, আমরা যখন কম্পোজিশন করব, আমাদের এগুলো তখন কাজে লাগবে, ঠিক আছে। দেয়ার আর লট অফ ওয়ার্ডস যেগুলো আমাদের ইরেগুলার কম্পারিজন করতে হয়, ইরেগুলার, ঠিক আছে, ইরেগুলার মানে কোনো আইনের মধ্যেই পড়ছে না, যে সমস্ত রুল আমরা ঘাঁটলাম, এতগুলো পড়লাম, বুঝলাম, তার মধ্যে এগুলো আসছে না, ঠিক আছে। দিস ইজ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ কম্প্যারিজন। কীরকম হচ্ছে না, ওয়ার্ডটাই হচ্ছে ব্যাড, ব্যাড বা ইভিল বা ইল, তিনটে ওয়ার্ডের মধ্যেই একটা মিনিংয়ের সিমিলারিটি আছে, ঠিক আছে। ঠিক আছে, সেই জন্য এটাকে একটা জায়গায় রাখা হয়েছে, তার কম্পারিজন কি হবে, ওয়ার্স, সুপারলেটিভ ওয়ার্স। তাহলে দেখো ব্যাড কোথায় ব্যাড ছিল, কোথায় ওয়ার্স চলে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে দিস ইজ ইনরেগুলার, দিস ইজ অ্যান ইরেগুলার কম্প্যারিজন, ওকে। ফার, ফার্দার, এটা ই হবে, ফার্দেস্ট, ফোর, ফরমার, ফরমোস্ট, ফোর মানে আগে, ঠিক আছে, ফরমার মানে প্রাক্তন, আরও আগে, ওরে ফরমোস্ট, তার চেয়েও আগে, সবচেয়ে আগে, ঠিক আছে, গুড, বেটার, বেস্ট, এখানটা আরও আমরা দেখলাম, যেমন আমরা দেখলাম ব্যাড, ওয়ার্স, ওয়ার্স, তেমনি গুড, বেটার, বেস্ট, গুডের সাথে এর কোনো মিলই নেই, ঠিক আছে, হাইন্ড, হাইন্ডার, হাইন্ডমোস্ট, হাইন্ড মানে পিছনে, ঠিক আছে, পজিটিভ, লেট, লেট, লেটার, দু রকম আছে, এলএটিআর, এলএ, এলএ টিটিআর, ঠিক আছে, লেটেস্ট, লাস্ট, লেট, লেট মানে বিলম্ব, দেরি হয়েছে, ঠিক আছে, লেটার, আরও দেরি হয়েছে, ঠিক আছে, এটাকে আমরা আরও অর্থ করতে পারি যে লেটার মানে পরে, পরে, ঠিক আছে, ল্যাটার মানে যেটা পরে বলা হলো সেটাও ল্যাটার, ঠিক আছে, লেটেস্ট যেটা সবচেয়ে, সবচেয়ে পরে মানে যেটা সবচেয়ে আগে, আমাদের এখন থেকে যেটা সবচেয়ে আগে সেটা হচ্ছে লেটেস্ট, ঠিক আছে, বলে লেটেস্ট কি সিনেমা এসছে বা লেটেস্ট কি খবর আছে, তো দিস ইজ কল্ড লেটেস্ট, বা লাস্ট, লাস্টও বলতে পারি, লাস্ট খবর কি আছে, লাস্ট আপডেট কি আছে, এখন টিভিতে সবসময় ব্রেকিং নিউজ থাকে, আপডেট থাকে, তো দিস ইজ কল্ড লাস্ট, হোয়াট ইজ দ্য লাস্ট আপডেট, ঘটনার লাস্ট আপডেট কি আছে, লিটল, লিটল মানে ছোট বা অল্প, লিটল লেস, কম, আরও কম, লেসার, লেসারও হতে পারে, লেস যদি কর লেসার, লিস্ট, লিটল লিস্ট, লিটল
লেসার বা লেস লিস্ট, মেনি মোর মোস্ট, নিয়ার নিয়ারার নিয়ারেস্ট বা নেক্সট হয়, যে নিয়ারেস্ট থাকে সেই তো নেক্সট থাকে, তাই না? হাই হায়ার হায়েস্ট, ওল্ড ওল্ডার ওল্ডেস্ট, ওল্ড এল্ডার এল্ডেস্ট, ঠিক আছে? এগুলো তোমরা আগে পড়েছো, আমি খালি তোমাদেরকে রিহার্স করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু দিস উইল স্ট্যান্ড ইউ ইন গুড স্টেড হোয়েন ইউ উইল বি ডুইং সাম কম্পোজিশনস অফ ইউর ওন অর ইউ আর ট্রান্সলেটিং সাম বেঙ্গলি প্যাসেজ ইন টু ইংলিশ, ওকে? নেক্সট, ওয়ার্ডস নট অ্যাডজেক্টিভস, ওয়ার্ডস নট অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ইন দ্য পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে এগুলো অ্যাডজেক্টিভ নয়, বাট ইউজ দ্যাট সাজ, কিন্তু অ্যাডজেক্টিভদের মতো ব্যবহার হচ্ছে কম্পারেটিভে এসে সুপারলেটিভে এসে, ঠিক আছে? এও আরেক ইন্টারেস্টিং জিনিস দেখো, ফোর্থ ফার্দার ফার্দেস্ট, ফোর্থ ফার্দার আরও দূর হয়ে যাচ্ছে, ফার্দেস্ট মানে ফার্দেস্ট পসিবিলিটি, মানে একদম দূরতম যে সম্ভাবনা, দ্যাট ইজ কল ফার্দেস্ট পসিবিলিটি। যেমন হি ইজ ফার্দেস্ট ফ্রম ইয়ার, সে আমাদের সবচেয়ে দূরে আছে, ঠিক আছে? ইন ইন মানে ভেতরে, ইনার আরো ভেতরে, ইন মোস্ট বা ইনার মোস্ট সবচেয়ে ভেতরে, ঠিক আছে? বা কোরে, আউট আউট মানে বাইরে, আউট থেকে আউটার বা আটার, আউটার মোস্ট, আউট বাইরে, আউটার আরো বাইরে, ঠিক আছে? যদি আমার একটা কোর এরকমভাবে যদি সার্কেল ধরি, ঠিক আছে, এটা হলো আউট, এটা হচ্ছে এই, ঠিক আছে? তাহলে এটা আউট, এটা আউটার, এটা আউটার মোস্ট, ঠিক আছে? কারেক্ট, আপ তুমি আপ আপার আপার মোস্ট, অ্যাডজেক্টিভস উইদাউট এ কম্পারেটিভ ফর্ম, যেমন কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে কোনো কম্পারেটিভ ফর্ম নেই, কম্পারেটিভ ফর্মটা নেই, তাহলে পজিটিভ থেকে ডাইরেক্ট সুপারলেটিভ, ফ্রম পজিটিভ টু সুপারলেটিভ, লাইক ডাউন ডাউন মোস্ট, ডাউন মানে নিচে, মানে একদম তলায়, ঠিক আছে? তলা নিতে, একদম তলা নিতে, হেড হেড মোস্ট, হেড মানে সামনে, এখানে সামনে, হেড মানে মাথা না, ঠিক আছে? মাথা এলে ওটা নাউন হয়ে যাবে, হোয়েন হেড ইজ মাথা দেন ইট ইজ নাউন, বাট হোয়েন হেড ইজ সামনে ফ্রন্ট, ঠিক আছে? বলে হেডিং, আমরা হেডিং যদি বলি, আমরা বলি না হেডিং, হেডিংটা ইউজ অ্যাজ ভার্ব, আবার নাউন, ঠিক আছে? আমরা একটা চ্যাপ্টার লেখার সময় একটা হেডিং দিই, টাইটেল, হেডিং ইজ টাইটেল, ঠিক আছে? আর হেডিং বলে দ্য রকেট, রকেট ইজ হেডিং টুয়ার্ডস টুয়ার্ডস মুন, রকেটটা চাঁদের দিকে যাচ্ছে, ঠিক আছে? দেন ইট ইজ হেডিং টুয়ার্ডস মুন। ওয়েল, সাদার্ন, সাদার্ন মানে দক্ষিণের, সাদার্ন মানে আমাদের, সাপোজ আমরা সাদার্ন মানে আমরা আমাদের টোটাল ইন্ডিয়ান জিওগ্রাফিটা ভাবছি, সাদার্ন তাহলে সাদার্ন মোস্ট, আমাদের দক্ষিণে কী আছে? বলে সাদার্নে সাদার্ন মোস্ট হচ্ছে কন্যাকুমারী, ঠিক আছে? ঠিক আছে, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মোস্ট, যদি বলে পশ্চিমে সবচেয়ে পশ্চিমে কী আছে, সবচেয়ে পশ্চিমে হচ্ছে গুজরাট, গুজরাটের একটা অংশ, ওকে? সিমিলারলি ইস্টার্ন ইস্টার্ন পূর্বীয় বা পূর্বের, ইস্টার্ন ইস্ট হচ্ছে একটা ডাইরেকশন, ইস্টার্ন ইস্টার্ন হলো একটা অ্যাডজেক্টিভ, ইস্ট থেকে ইস্টার্ন, ইস্টার্ন মোস্ট ফলে এক সবচেয়ে পূর্বে, একদম আমাদের ভারতবর্ষ বললে অরুণাচল, অরুণাচল হচ্ছে ইট ইজ লোকেটেড অ্যাট দ্য ইস্টার্ন মোস্ট টপোগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে?
সিমিলারলি নর্দার্ন নর্দার্ন মোস্ট, উত্তরও তাই, উত্তরে কাশ্মীর, লাদাখ ইত্যাদি। ওকে, টপ, টপ হলে আবার টপ মোস্ট, ঠিক আছে। টপার, টপার যে শব্দটা আমরা ইউজ করি, টপার, সে টপার, টপার হচ্ছে কিন্তু সুপারলেটিভ। কেন টপার সুপারলেটিভ? কারণ একটা ছেলে আমাদের টপার হয়েছে, টপার মানে সে একদম ওপরে আছে, ঠিক আছে, একদম ওপরে আছে, তার ওপরে আর কেউ, হি ইজ দ্য টপার, ঠিক আছে, হি ইজ দ্য ফার্স্ট বয়। আর কি বলছে, কম্পারেটিভস আর ফলোড বাই দেন। যখন আমরা কম্পারেটিভ শব্দটা, কম্পারেটিভ শব্দটা আমরা কম্পারেটিভ ব্যবহারটা যখন আমরা সেন্টেন্সের মধ্যে করব, তখন আমাদের দেন শব্দটা ইউজ করতে হবে। দেন, দেনটা কি? দেন হচ্ছে একজনের সাথে আরেকজনের যখন তুলনা হবে, কম্পেয়ার হবে, তখন একটা দেন হবে। দেনটা কারো পরে হবে? কম্পারেটিভে পরে হবে, ঠিক আছে। আমরা একটা উদাহরণ দেখি, রাম ইজ টলার দেন শ্যাম, রাম শ্যামের চেয়ে লম্বা, তাহলে এই যে চেয়ে বলছি আমরা দেন, ঠিক আছে। তাহলে দেন শব্দটা হয়, ব্যবহার হয় কেবলমাত্র কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে। বাট ওয়েন সিলেকশন ইজ ইমপ্লয়েড, ই কম্পারেটিভ ইজ প্রিসিডেড বাই দি অ্যান্ড দ্য ফলোড বাই অফ। যখন একটা সিলেকশন হয়, দুজনের মধ্যে সিলেকশন হয়, ঠিক আছে, যে দুজনের মধ্যে কে বড়, কে লম্বা, কে ছোট ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তখন আমরা একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাচ্ছি, রাম ইজ দি টলার অফ দি টু, ঠিক আছে। দেখো এখানে কম্পারেটিভলি টলার ঠিকই থাকলো, এখানেও টলার আছে, এখানেও টলার আছে, কিন্তু এখানে দেনের জায়গায় কেবলমাত্র অফ বসলো, ঠিক আছে, ঠিক আছে। ওয়ার্ডস লাইক এনি আদার, অল আদার, নো আদার আর ইউজ টু শো সেপারেশন অর এক্সক্লুশন অফ কম্পারেটিভ ডিগ্রি অ্যাবাউট অবজেক্টস অফ সেম ক্লাস অর পিপল, ঠিক আছে। যেমন এক্সক্লুশন করে দিচ্ছে, এক্সক্লুশন, দেখো সেপারেশন, ঠিক আছে, মানে এক্সক্লুশন মানে বাইরে বার করে দিচ্ছে একবারে, ঠিক আছে, বার, বাকি সবের আলাদা, সেপারেট করে দিচ্ছে, ঠিক আছে। যেমন আমরা বলছি যে সেপারেশন, সে আলাদা, ঠিক আছে। একটা উদাহরণ দিলে তোমাদের ব্যাপারটা পরিষ্কার হবে, ঠিক আছে। হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের যে কোনো ছেলের থেকে অনেক ভালো, ঠিক আছে, বা ভালোতর, বেটার, বেটার মানে এখানে কম্পারেটিভ, ঠিক আছে। তো বেটার দ্যান এনি আদার, এই যে শব্দটা বসলো, এই যে এনি আদার আমরা বলেছি, এনি আদার বা অল আদার বা নো আদার, ঠিক আছে, তার আগে দ্যান বসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, না তাকে সেপারেট করে দিচ্ছি, যে ও ক্লাসে সবার চেয়ে ভালো, কিন্তু সেইভাবে বলছি না, বলছি না যে, মানে এখানে হচ্ছে খালি দ্যার ইজ সাম ডিফারেন্স ইন এক্সপ্রেশন, ঠিক আছে। আমরা যদি বলতাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে একরকম সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, সেটা স্ট্রেট ওয়ে হয়ে গেল। কিন্তু আমি ঘুরিয়ে বলছি, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে, সে ক্লাসের অন্যান্য সকল ছেলের থেকেই, ঠিক আছে, বা যে কোনো ছেলের থেকেই সে কিন্তু বেটার, ঠিক আছে, এটা একটা ঘুরিয়ে বলা হচ্ছে, ঠিক আছে। নো আদার বয়, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, বলো কোনো ছেলেই ওর মতো এত ভালো নয়, অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে, অ্যাজ গুড অ্যাজ হি, সো গুড অ্যাজ হি, ঠিক আছে। তো দিজ আর ইউজ টু শো দি সেপারেশন অর এক্সক্লুশন, ঠিক আছে, যে বাকি দিকে বাকিদেরকে বাইরে বাইরে করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ল্যাটিন কম্পারেটিভস সাচ অ্যাজ ইনফিরিয়ার, সুপিরিয়ার, জুনিয়ার, প্রায়ার, সিনিয়র আর ফলোড বাই টু, এগুলো আমরা যখন ব্যবহার করব, তার সঙ্গে আমরা টু ব্যবহার করব, টু তখন দেন ব্যবহার করব না, নো দেন, ঠিক আছে। একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ জুনিয়র টু মি ইন সার্ভিস, সে চাকরিতে আমার চেয়ে জুনিয়র মানে কনিষ্ঠ, জুনিয়র অর্থে এখানে কনিষ্ঠ, বয়সে না, চাকরিতে, ঠিক আছে। হি ইজ ইনফিরিয়ার টু মি ইন স্ট্রেংথ,
মানে শক্তির দিক দিয়ে সে আমার চেয়ে কমা, ঠিক আছে, সে আমার চেয়ে কম শক্তিশালী। তাহলে তার সাথে একটা তুলনা হলো, কিন্তু এখানে আমরা এই যে ইনফিরিয়ার, জুনিয়র, সুপিরিয়র, ঠিক আছে, যেমন আমরা বলি হি ইজ সুপিরিয়র টু বি ইন র্যাঙ্ক, ঠিক আছে, তাহলে আমরা এই সুপিরিয়র জুনিয়র, যেমন হি ইজ সুপিরিয়র টু বি, হি ইজ সুপিরিয়র টু বি সুপিরিয়র টু বি ইন এজ, সে বয়সে আমার চেয়ে অনেক বড়, ঠিক আছে, সুপিরিয়র, ইনফিরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, প্রায়র, সিনিয়র, হি সিনিয়র টু বি ইন র্যাঙ্ক, সিনিয়র টু বি ইন র্যাঙ্ক, সে র্যাঙ্কের দিক থেকে আমার অনেক সিনিয়র, ঠিক আছে। তা এগুলো হচ্ছে সমস্ত ল্যাটিন অ্যাডজেক্টিভ, এগুলো আমরা ইংরেজিতে কীভাবে ব্যবহার হচ্ছে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি ট্রান্সলেশনে। তোমাদের আমি বলেছি যে আমরা যে ট্রান্সলেশনগুলো এই মুহূর্তে করছি সেগুলো সবসময় আমরা যে গ্রামারের রিলেশনগুলো করছি, গ্রামারের রিলেশনের সাথে ইট ইজ ইনএক্সট্রিকেবলি রিলেটেড, হ্যাভিং ইনএক্সট্রিকেবল রিলেশনস উইথ ইচ আদার, ঠিক আছে। গ্রামারের থেকেই আমরা ট্রান্সলেশনগুলো তৈরি করছি, বানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছি, আমি যদি থাকতাম আমি তাকে আটকাতাম, আমি যদি থাকতাম আমি তাহলে আটকাতাম, হ্যাড আই বিন প্রেজেন্ট, হ্যাড আই বিন প্রেজেন্ট আই উড হ্যাভ প্রিভেন্টেড হিম, ঠিক আছে। তোমরা এই ফর্মটা, দি ফর্ম অফ দিস কাইন্ড অফ সেন্টেন্স, এটা খেয়াল রাখো, ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম তোমাদের অনেক রকম ট্রান্সলেশন করতে হতে পারে, কম্পোজিশন করতে হতে পারে, ঠিক আছে। সে যদি থাকতো সে তোমার বিরোধিতা করতো, ওয়ার হি প্রেজেন্ট, থাকতো মানে প্রেজেন্ট, ঠিক আছে। যদি, যদি শব্দে আমরা এখানে ওয়্যার করেছি, ওয়্যারটা কিন্তু এখানে ওয়্যার, যেমন ওয়াজ আছে, ওয়াজ থেকে ওয়্যার হচ্ছে, দেখো ওয়াজ হতে পারত, ওয়াজ হতে পারত, হি ওয়াজ হতে পারত, কারণ এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাহলে আমরা ভার্বটাও সিঙ্গুলার করতাম, কিন্তু সেখানে ওয়্যার করলাম, ওয়্যার করলাম কেন না, এখানে একটা কন্ডিশনের কথা বলা হচ্ছে, এই যে কন্ডিশনাল, এই কন্ডিশনের জন্য এখানে ওয়্যার আসছে, ঠিক আছে, এটাও একটা কন্ডিশন, আমি যদি থাকতাম, তাই এখানে কন্ডিশনের জন্য হ্যাড ইউজ করা হচ্ছে। হি উড হ্যাভ অপোজড ইউ, তাহলে সে তোমার বিরোধিতা করতো, অপোজ মানে বিরোধিতা করা, অপোজ হচ্ছে বিরোধিতা করা, এখানকার সমুদ্রে প্রচুর মাছ আছে, ঠিক আছে, দ্য সি হিয়ার অ্যাবাউন্ডস ইন ফিশ, অ্যাবাউন্ডস ইন, এটা একটা স্পেশাল ইংলিশ যেটাতে বোঝা যায় যে মানে প্রচুর পরিমাণে থাকাকে বলা হয় অ্যাবাউন্ড করা, ঠিক আছে। এখানকার সমুদ্রে প্রচুর মাছ আছে, দ্য সি হিয়ার অ্যাবাউন্ডস ইন ফিশ, কিন্তু প্রচুর মাছ আছে, প্রচুর মাছের জন্য আমি এখানে কিন্তু প্লুরাল দিলাম না, এটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। ফিশ ইজ অল ইজ ফিশ, ফিশের দুরকম ব্যবহার হয়, ঠিক আছে, একটা ফিশ, একটা ফিশেস, কিন্তু এই ফিশ এটা প্লুরাল, FISH তো প্লুরাল, ঠিক আছে, অর্থাৎ সিঙ্গুলারে একটা যেমন তার ফর্ম আছে, প্লুরালে দুটো ফর্ম আছে, ঠিক আছে। এগুলো আমি তোমাদের নাউন যখন পড়িয়েছিলাম, নাউন নাম্বার পড়িয়েছিলাম, তখন আমি তোমাদেরকে এগুলো বলেছিলাম, একটু খেয়াল করে দেখবে, ঠিক আছে, আমরা এর পরে আরও আলোচনা করব। আমরা বাড়ি যাব আর অ্যাকোয়ারিয়ামে মাছগুলো দেখব, ঠিক আছে। এবার দেখো, আমরা বাড়ি যাব, উই উইল গো হোম, আমরা বাড়ি যাব, গো হোম, যাব বলতে এখানে ফিউচার টেন্স, তাই উইল হলো, ঠিক আছে। আর আর শব্দ কি, আর হচ্ছে অ্যান্ড, ঠিক আছে, অ্যাকোয়ারিয়ামে মাছগুলো দেখব, লুক অ্যাট, দেখব, লুক অ্যাট দ্য ফিশেস ইন দ্য অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে। তাহলে অ্যাকোয়ারিয়ামে যখন মাছগুলো দেখব তখন এটা প্লুরাল ফর্মে ফিশেস হয়ে গেল, ওকে।
মামলা লড়বার জন্য সে দুজন উকিল নিযুক্ত করলো। ইম্পর্টেন্ট হচ্ছে দুজন উকিল, দেখো মামলা লড়ার জন্য সে দুজন উকিল নিযুক্ত করলো, কে করলো? সে, তাহলে হি নিযুক্ত করলো মানে এনগেজ করলো, হি এনগেজ দুজন উকিল টু কাউন্সেল মামলা লড়ার জন্য, টু ডিফেন্স হিজ কেস। ঠিক আছে, এখানে কাউন্সেল হচ্ছে এটা প্লুরাল ফর্ম, COUNSEL, কাউন্সেল মানে উকিল। ঠিক আছে, এর প্লুরাল ফর্ম হচ্ছে এইটাই। ঠিক আছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের ঐতিহ্য রক্ষা করছে। ঠিক আছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে, দেখো এটা আমি তোমার জন্য, তোমাদের এটা বোঝার জন্য রেখেছি, প্রজন্মের পর প্রজন্ম ধরে, জেনারেশন টু জেনারেশন, এখানে জেনারেশনের সঙ্গে এস হবে না, প্রজন্মের পর প্রজন্ম কিন্তু অনেক জেনারেশন, ইট ইজ প্লুরাল ইন ফর্ম কিন্তু নো এস উইল বি দেয়ার। ঠিক আছে, জেনারেশন টু জেনারেশন হ্যাজ মেনটেন দ্য ট্র্যাডিশন অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, পরিবারের ঐতিহ্য, ঐতিহ্য মানে ট্র্যাডিশন। ঠিক আছে, একের অধিক মানুষ সেখানে উপস্থিত ছিল, একের অধিক, মোর দ্যান ওয়ান ম্যান, মানুষ তাহলে ম্যান, সেখানে উপস্থিত ছিল, ওয়াজ প্রেজেন্ট দেয়ার, মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। ঠিক আছে, দুইয়ের অধিক বালকেরা সেখানে উপস্থিত ছিল, মোর দ্যান টু বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, মোর দ্যান টু বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার। ঠিক আছে, দুইয়ের অধিক, মোর দ্যান টু বয়েজ ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল। সে আমায় কথা দিয়েছিল, সে আমায় কথা দিয়েছিল, কে দিয়েছিল? সে, হি গেভ মি ওয়ার্ড, কথা, কথা মানে ওয়ার্ড। ঠিক আছে, এবার আমরা আসছি ভোকাবুলারি, ভোকাবুলারি যে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শিখছি সেটা হচ্ছে যে ইংরেজি শব্দে, ইংরেজি ভাষায় বেশ কিছু শব্দ আছে, আমাদের বাংলাতেও আছে, তোমরা তোমরা বাংলাতেও করেছো যে এক কথায় প্রকাশ করো। ঠিক আছে, এক কথায় প্রকাশ করো। ঠিক আছে, তো দিস ইজ কল্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো এখানে এতগুলো কথা আছে, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, আমি ওকে একটা কথায় বলছি অ্যাথেইস্ট, আমি বলছি না মানে ইংরেজি ভাষা বলছে অ্যাথেইস্ট। ঠিক আছে, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, যে ভগবানে বিশ্বাস করে না তাকে বলা হয় অ্যাথেইস্ট। ঠিক আছে, বা নাস্তিক, এটাকে বলতে পারো নাস্তিক। ওকে, অ্যাথেইস্টের অ্যান্টোনিম হচ্ছে থেইস্ট বা আস্তিক। মানে অস্তিত্বে বিশ্বাস করে, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে, সেই জন্য সে আস্তিক, আর ন অস্তিত্বে বিশ্বাস করে সেই জন্য সে নাস্তিক। ঠিক আছে, অ্যাসেটিক, অ্যাসেটিক হচ্ছে যারা সন্ন্যাসী। ঠিক আছে, সন্ন্যাসী, ব্রহ্মচারী, আশ্রম প্রবাসী, তাদেরকে অ্যাসেটিক বলা হয়। ঠিক আছে, ওয়ান হু লিডস অ্যান, এটা অ্যান হবে, অ্যান অস্টিয়ার লাইফ, যারা খুব কষ্টের জীবন যাপন করে। ঠিক আছে, খুব সংযমের জীবন যাপন করে, খুব কম জিনিসের মধ্যে দিয়ে তারা জীবনকে পরিচালিত করে, তো দি ইজ কল্ড অ্যাসেটিক। অ্যামেচার, অ্যামেচার আমরা কথাটা সবাই জানি কিন্তু হয়তো অর্থটা অনেকেই জানি না, বলে ও একজন অ্যামেচার, ওয়ান হু ডাজ এ থিং ফর প্লেজার। ঠিক আছে, অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন, যেমন আমরা পেশার জন্য একটা কিছু করি, আমরা ভালোবেসে একটার জন্য করি। ঠিক আছে, আমরা পেশার জন্য যেটা করি সেটাকে বলে প্রফেশন। ঠিক আছে, আবার ভালোবেসে যেটা করি দ্যাট ইজ কল্ড অ্যামেচার। ঠিক আছে, অ্যামেচার, অ্যামেচারিস্ট। অ্যানার্কিস্ট, অ্যানার্কিস্ট ইজ ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গুডস পিস অ্যান্ড অর্ডার, সমাজে যে শান্তি আছে, শৃঙ্খলা আছে, ভালো কিছু মন্দ, ভালো মন্দ যেটা হচ্ছে, ঠিক আছে, সেটা সবসময় যে ধ্বংস করে দিতে চায় তাকে বলা হয় অ্যানার্কিস্ট।
বাংলা একে বলে নৈরাজ্যবাদী। সে কোনো রাজত্ব চায় না, সে নৈরাজ্য চায়, ঠিক আছে, সব কিছু ধ্বংস হয়ে যাক এইরকম চায়, ঠিক আছে। তো হি ইজ কল্ড অ্যানার্কিস্ট। ইউরোপে একসময় অ্যানার্কিস্টদের একটা প্রাধান্য হয়েছিল। অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট হচ্ছে এ পার্সন হু চেঞ্জেস হিজ ফেথ, যে ঘন ঘন সে নিজের বিশ্বাস, নিজের দল পরিবর্তন করে, তাকে বলে অ্যাপোস্টেট, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি অ্যালট্রুইস্ট, অল্ট্রুইস্ট, এ লাভার অফ ম্যানকাইন্ড বা ফিলান্থ্রপিস্ট, যে মানুষকে ভালোবাসে, মানুষের জন্য কিছু করে, মানুষের মঙ্গলের কথা ভাবে, হ্যাঁ, তার জন্য কিছু করা, তাকে বলা হয় অ্যালট্রুইস্ট। এখান থেকে এসছে অ্যালট্রুইজম। এই যে বাদ, সেই বাদকে বলা হয় অ্যালট্রুইজম, বা একে আরেকটা কথায় বলা হয় ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্টে দেখো ফিলান, যদি আমি শব্দটাকে ভাঙি, ফিলান, ফিল, PHIL, ফিল, ফিল মানে লাভ, ফিল মানে লাভ। আর অ্যান্থ্রো মানে তোমরা সবাই জানো, অ্যান্থ্রো মানে মানুষ, বিজ্ঞানের ভাষায় অ্যান্থ্রো হচ্ছে মানুষ, ঠিক আছে, অ্যান্থ্রোপোলজি, আচ্ছা, মানুষের যে তত্ত্ব, মানুষের যে ইভলিউশন, ঠিক আছে, মানুষ কোরকম, ইত্যাদি ইত্যাদি, যেগুলো যে বিষয় নিয়ে, যে সাবজেক্ট নিয়ে আলোচনা করে, দ্যাট ইজ কল অ্যান্থ্রোপোলজি। তো এখানে বলা হয় যে ফিলান্থ্রপিস্ট ইজ হু হ্যাজ এ লাভ ফর ম্যান, ম্যানকাইন্ড, ঠিক আছে। অ্যাগনস্টিক, আমরা এর আগে দেখলাম যে অ্যাথেইস্ট, ঠিক আছে, এখন দেখছি অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক কে? ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, ঠিক আছে। অ্যাগনস্টিক হচ্ছে অজ্ঞ, অজ্ঞতাবাদী, ঠিক আছে। একদল, তাহলে তিন দল পেলাম আমরা এখানে। একদল হচ্ছে আস্তিক, ঈশ্বরের ব্যাপারে, ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে আমরা তিনটে দল পাচ্ছি। একদল হচ্ছে নাস্তিক, আর এক হচ্ছে অজ্ঞবাদী। তাহলে আস্তিক যে হচ্ছে সে হচ্ছে থেইস্ট, নাস্তিক যে হচ্ছে অ্যাথেইস্ট, আর অজ্ঞবাদী যে হচ্ছে সে হচ্ছে অ্যাগনস্টিক। ও বলছে আছে, আছে আমি জানি না, নেই সেটাও জানি না, আমি হচ্ছে কিছুই জানি না, ঠিক আছে। আই হ্যাভ নো কমেন্ট অন দি এক্সিস্টেন্স অফ গড, ঠিক আছে। দ্যাট ইজ অ্যান অ্যাগনস্টিক, অ্যান হবে, অ্যাগনস্টিক আগে অ্যান হবে, ঠিক আছে। অ্যাম্বিডেক্সটারাস, অ্যাম্বিডেক্সটারাস শব্দটা খুব বড়, ঠিক আছে। বাংলা একটা কথা আছে সব্যসাচী, সব্যসাচী বাংলায় তোমরা দেখবে ব্যাকরণ বইতে পড়া লেখা আছে, যার দুই হাত সমান চলে, যার দু হাত সমান চলে। উদাহরণ, আমাদের উদাহরণ হচ্ছে মহাভারতে অর্জুন, তিনি বাহানো তীর ধনুক চালাতে পারতেন, ডানাতো চালাতে পারতেন। তো হি ইজ রিয়েল অ্যাম্বিডেক্সটারাস, সেটা এখানে বলা আছে। ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড ইজিলি, যে কোনো হাতকে তিনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, ইজ কল্ড অ্যাম্বিডেক্সটারাস। আর্বিট্রেটর, এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ প্রবলেম, ডিসপিউট, ঠিক আছে। আর্বিট্রেটরের বাংলা কি হবে? মধ্যস্থতাকারী, ঠিক আছে, মধ্যস্থতা করি, যিনি কোনো একটা বিষয় নিয়ে দু পক্ষের মধ্যে কোনো ঝামেলা হতে হলো, ঠিক আছে, কিন্তু সেটা মেটাবার জন্য তারা নিজেরা একটা কাউকে অ্যাপয়েন্ট করলো, বা তারা আদালতে গেল, আদালত একজন আর্বিট্রেটরকে অ্যাপয়েন্ট করলেন, আদালতে যিনি অ্যাপয়েন্ট করলেন তিনি হলেন আর্বিট্রেটর, ঠিক আছে। আর্বিট্রেটর তখন ডিসপুটটা নিয়ে আলোচনা করে তিনি মীমাংসা করলেন। নেক্সট হচ্ছে বাইগট, বাইগট কি? দ্য ওয়ান ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুসিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স, এর একটা সিনোনিম কি হচ্ছে? ফ্যানাটিক, মানে যে উন্মাদ, ধর্মীয় ব্যাপারে যে উন্মাদ, ধর্মীয় ব্যাপারে উন্মাদের
অনেক উদাহরণ আমাদের চোখের সামনেই আছে, আর তোমরা সবাই জানো ধর্মের ব্যাপারে তারা খুবই উন্মাদ, ঠিক আছে, ফ্যানাটিক। দ্যার ইজ ফ্যানাটিক শব্দটা হচ্ছে যে উন্মত্ততা আছে তার মধ্যে, ঠিক আছে, মানে এত প্যাশন, এত লাভ ফর দিস রিলিজিয়ান, ঠিক আছে, রিলিজিয়াস প্রিন্সিপল, তার মধ্যে একটা বিরাট ফ্যানাটিজম আছে, ঠিক আছে, ফ্যানাটিক থেকে ফ্যানাটিজম। বাইগট, বাইগটটা আবার হয়ে যাবে বাইগটট্রি। এনিওয়ে, ব্যাংক্রাফ্ট, ব্যাংক্রাফ্ট সিনোনিম হচ্ছে ইনসলভেন্ট, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেট, যার অনেক ঋণ হয়ে গেছে, অনেক টাকা দেনা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সে টাকা সে শোধ করতে পারছে না, ঠিক আছে, সে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। ব্যাংক্রাফ্টের বাংলা হচ্ছে দেউলিয়া, ঠিক আছে, দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে, ব্যাংক্রাফ্ট থেকে ব্যাংক্রাফ্টসি। ঠিক আছে, ব্যাংক্রাফ্টসি, হে ব্যাংক্রাফ্টসি, নিজে ব্যাংক্রাফ্টসি ঘোষণা, ব্যাংক্রাফ্ট ঘোষণা করলো যে আমি দেউলিয়া, ঠিক আছে, ইনসলভেন্ট, তাহলে কী হবে, তার কোর্টে, কোর্ট কী করবে, তার যে বিশেষ সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে সেই দেনাদারদের শোধ করে দেবে, ঠিক আছে। এইটার আরেকটি সিনোনিম আছে, সেটা হচ্ছে ইনসলভেন্ট, যেমন আমরা বলি সলভেন্ট, যেমন লোকটা সচ্ছল, সচ্ছল তাকে বলে সলভেন্ট, ঠিক আছে, যে ইনসলভেন্ট, অসচ্ছল, যার সংসার চলে না, ঠিক আছে, ধার বাকিতেই তার বেশি সময় চলে যাচ্ছে, ঠিক আছে। বোহেমিয়ান, বোহেমিয়ান শব্দটা খুবই আনকমন, ঠিক আছে, এ অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, মানে আমরা বলি যে বোহেমিয়ানদের মতো মানে ঘুরে বেড়ানো, ঠিক আছে, বোহেমিয়ানদের নির্দিষ্ট কোনো কনভেনশনাল স্টাইল, মানে কনভেনশনাল নয়, যে কনভেনশনাল লাইফ লিড করে না, ঠিক আছে, হু ডাজ নট লিড এ কনভেনশনাল লাইফ, তাকে বলে বোহেমিয়ান। ক্যাকোগ্রাফার, ক্যাকোগ্রাফার আমাদের মধ্যে অনেকেই আছে, ঠিক আছে, ক্যাকোগ্রাফার কে, না ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং বা রাইটিং, যে লেখাতে খুব ভুল করে বা বানানে খুব ভুল করে, তাকে বলে ক্যাকোগ্রাফার, ঠিক আছে। ক্যানিবাল, ক্যানিবাল খুব কম দেখা যায়, অনেক দ্বীপে ক্যানিবালরা রয়েছেন, ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, যারা নরমাংসের ওপরে তারা জীবন ধারণ করে, ঠিক আছে, দেন হি ইজ কল্ড ক্যানিবাল, ক্যানিবালিজম, ক্যানিবালিজম হচ্ছে যে এই 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 যে তত্ত্বটা, ঠিক আছে। কার্নিভোরাস, কার্নিভোরাস হচ্ছে ওইটাই, ওয়ান হু ফিডস অন ফ্লেশ, আর এটা হচ্ছে হিউম্যান ফ্লেশ, তফাৎটা হচ্ছে যে এটা হচ্ছে কার্নিভোরাস, কার্নিভোরাস আমরা মোটামুটি সবাই, আমরা সবাই মাংস খাই, ঠিক আছে, ইন দ্যাট ওয়ে উই আর অল কার্নিভোরাস পিপল, বাট উই আর নট ক্যানিবাল বিকজ উই ডোন্ট টেক হিউম্যান ফ্লেশ, ওকে। সিনিক, সিনিক, ওয়ান হু স্নিয়ার্স, স্নিয়ার্স মানে ঘৃণা করা, অবজ্ঞা করা। ঘৃণা, অবজ্ঞা চোখে দেখা, অ্যাট দ্য বিলিফ অফ আদার্স, কেউ যদি একটা ধর্মীয় বিশ্বাস করে সেই তাকে ঘৃণার চোখে দেখা, তাকে অবজ্ঞার চোখে দেখা, এইসব হচ্ছে, ঠিক আছে। তো হি ইজ কল্ড এ সিনিক, সিনিক থেকে আসে সিনিকাল, সিনিকাল পার্সন, ঠিক আছে, সিনিকাল অ্যাটিচিউড, কেউ একটা ভালো কিছু করলে তার দিকে বলে যে হি হ্যাজ গট এ সিনিক্যাল অ্যাটিচিউড টু আর্স ইট, ওকে। দ্য সাইনোসিওর, সাইনোসিওর কি, ওয়ান হু ইজ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, ঠিক আছে, যে একটা কোনো একটা জমায়েত কেনার সমাবেশে তিনি হচ্ছেন কেন্দ্রীয় চরিত্র, যার দিকে সবাই তাকিয়ে আছে, যার দিকে, যার কথা শোনার জন্য সবাই ব্যস্ত আছে, তো হি বিকাম দ্য সাইনোসিওর, ওকে। ককেট, ককেট হচ্ছে গার্ল আর ওম্যান হু ফ্লার্টস উইথ মেন, কিছু কিছু মহিলা আছেন বা মেয়েরা আছে যারা ছেলেদের সাথে, পুরুষদের সাথে তারা সবসময় প্রেমের অভিনয় করতে থাকে, ফ্লার্ট, ফ্লার্ট হচ্ছে প্রেম করার, প্রেমের অভিনয় করা।
ঠিক আছে, ফ্ল্যাট বা ককেট এরা, এটা যেটা আমরা পড়লাম, ফ্ল্যাট ফ্ল্যাট বা ককেট ককেটের কোনো ম্যাসকুলাইন ভার্সন নেই, থাকা উচিত ছিল, বাট দেয়ার ইজ নো ম্যাসকুলাইন ভার্সন অফ ককেট, ঠিক আছে। অর্থাৎ পুরুষরা করলে কি শব্দ ব্যবহার হবে সেটা এখানে বলা নেই, ঠিক আছে। কনভার্সিয়ে, দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড, কনভার্সিয়ে ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে। কনভার্সিয়ে কাকে বলে? এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট, ঠিক আছে, যারা মানে খুব এক্সপার্ট টাইপ। এখন আমরা কনভার্সিয়ে বলতে ভাবি যে এক্সপার্ট টাইপে, এক্সপার্ট ইন ফুড, এক্সপার্ট ইন ড্রিঙ্কস, হ্যাঁ মানে ফুড সম্পর্কে অনেক নলেজ আছে, ঠিক আছে, ড্রিঙ্কস সম্পর্কে অনেক নলেজ আছে, ঠিক আছে, ফিল্ম ফিল্ম সম্বন্ধে অনেক নলেজ আছে, ফিল্ম সম্বন্ধে ক্রিটিসিজম করতে পারে, পোয়েট্রি, ঠিক আছে, ইজ কল্ড কনভার্সিয়ে। কনভার্সিয়ে উচ্চারণটা হবে কনভার্সিয়ে, এখানে আর কোনো উচ্চারণ নেই, ঠিক আছে, আর ইজ সাইলেন্ট। কনভালেসেন্ট, কনভালেসেন্ট হচ্ছে ওয়ান হু ইজ রিকভারিং হেলথ আফটার ইলনেস, অনেকদিন ধরে রোগে ভুগছিলেন তারপরে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, তো হিজ কনভালেসেন্ট, ঠিক আছে। সুতরাং এই পর্যন্ত ছিল আজকের ভোকাবুলারি, তারপর তার আগে আমরা ট্রান্সলেশন করলাম, তার আগে আমরা অ্যাডজেক্টিভ করলাম, অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, তার নানা রকম রুলসগুলো পড়লাম, তার এক্সেপশনসগুলো পড়লাম, ঠিক আছে। এইভাবে আমরা কিছু গ্রামার আজ করলাম, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের ফিডব্যাক আমি নিশ্চয়ই পাবো, তোমরা ফিডব্যাক দেবে, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর টুডে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।